नमस्कार बंधुरा आमी आज के आछी जामालपुर ग्रामे। ये जामालपुर ग्राम बाबा बुड़राजेर मंदिरेर जन्य विख्यात। एखाने शिव एवं धर्मराज के एक ही साथे एक ही मंदिरे पुजो होते देखा जाए। चलुन ताले आमरा एबार मंदिरटा देखे नेब आर तार साथे साथे ए मंदिरेर अलौकिक कहानीटाओ एकटु जानार चेष्टा करब। पूर्व बर्धमान जिलार पूर्वस्थली ब्लकेर जामालपुर एकटी छोट्ट ग्राम। गंगार गति परिवर्तनेर पूर्वे जखन नवद्वीपेर पश्चिम प्रान्त दिए गंगा प्रवाहित होतो तखन तार पूर्वे एई ग्राम छिल। जामालपुर ग्राम श्री श्री बुड़राज मंदिरेर जन्य विख्यात। बुड़राज एई अंचलेर आंचलिक देवता हिसाबे परिचित। एखाने एक मंदिरे शिव ओ धर्मराजेर पुजो होते देखा जाए। साधारणत नाथ बा ईश्वर जोग करेई शिवेर नामकरण करा हय, राज जोग करा हय ना। किन्तु जामालपुरेर क्षेत्रे एटाई होयेछे, कारण सेखाने बुड़ो शिवेर बुड़ो आर धर्मराजेर राज मिलिये एई नामकरण करा होयेछे। काटोया हावड़ा रेलपथे एकटि स्टेशन पाटुलि, सेखान थेके मात्र 7 किलोमीटर दूरे जामालपुर ग्रामे एई मंदिरटि अवस्थित। आमि नवद्वीप थेके बाइके करे रवाना दिलाम जामालपुर बुड़राज मंदिरेर उद्देश्ये। আমাকে যেতে হবে প্রায় 24 কিলোমিটার রাস্তা। নবদ্বীপ থেকে প্রতাপনগর হয়ে আমরা ভান্ডারটুগুড়ি স্টেশনের পাশ দিয়ে গিয়ে উঠলাম নবদ্বীপ কাটোয়া রোডে। এখান থেকে খানিকটা এগিয়ে যেতেই সামনে পড়ল পারুলিয়া বাজার। এই পারুলিয়া বাজার থেকে আমরা এগিয়ে চললাম দক্ষিণ দিকে। গ্রামের ভেতর দিয়ে দুধারে মাঠ, তার ভেতর দিয়ে রাস্তা, আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। অবশেষে আমরা জামালপুর মন্দিরের সামনে এসে পৌঁছলাম। এটি মেন মন্দিরের প্রবেশদ্বার। আমরা মেন মন্দিরের প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। জামালপুর গ্রামের গ্রাম দেবতা বুড়োরাজ এই অঞ্চলে খুবই প্রসিদ্ধ। শুধু এই অঞ্চলে নয়, ভাগীরথীর দুই তীরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের প্রাণের দেবতা তিনি। এই অঞ্চলের অনেকেই সন্তানের অন্নপ্রাশনে শিশুর মুখে অন্ন তুলে দেওয়ার আগে শিশুকে বুড়োরাজের প্রসাদ খাওয়ান। যাই হোক, বাবা বুড়োরাজের আবির্ভাব সম্বন্ধে একটি কিংবদন্তি প্রচলিত আছে। ঘটনাটি হলো জামালপুরের পাশের গ্রাম নিমদহ। সেই নিমদহ গ্রামে তখন অনেক সচ্ছল গোপের বাস ছিল। তাদের মধ্যে যদু ঘোষ ছিলেন অন্যতম। তার প্রচুর গরু মোষ ছিল। এদের মধ্যে অনেকগুলি দুধেল গাই ছিল। গাইগুলির মধ্যে শ্যামলী নামে একটি গাই ছিল অন্যতম। রাখালরা গরু মোষগুলিকে রোজ নিমদহের আশেপাশে মাঠে ও বনে জঙ্গলে চড়াতে নিয়ে যেত। বেশ কিছুদিন থেকে দেখা গেল শ্যামলীর দুধ কপ্পুরের মতো উবে যাচ্ছে। রাখালদের উপর যদু ঘোষের সন্দেহ হলো, ফলে রাখালদের চাকরিও গেল। কিন্তু তাতেও শ্যামলীর দুধ চুরি বন্ধ হলো না। শেষে একদিন যদু ঘোষ শ্যামলীকে অনুসরণ করে দেখলেন জামালপুরের জঙ্গলের দিকে শ্যামলী ছুটে চলেছে। জঙ্গলের এক জায়গায় গিয়ে শ্যামলী স্থির হয়ে দাঁড়ালো আর তার মাঠ থেকে ফোয়ারার মতো দুধ ঝরে পড়তে লাগলো। যদু ঘোষ বিস্মিত হয়ে গ্রামের ব্রাহ্মণ ঠাকুর মধুসূদন চট্টোপাধ্যায়ের কাছে ছুটলেন। যদুর কাছ থেকে সব কথা শুনে চাটুর্যমশায় জঙ্গলে গিয়ে দেখলেন শ্যামলীর সব দুধ একটি শিলার উপর গিয়ে পড়ছে। সব দেখে শুনে ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে ফিরলেন। সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে কে যেন বলছে, আমার পুজো কর, আমি এখানেই আছি, কিন্তু আমার পুজোয় কোনো আড়ম্বর থাকবে না, গরিবের কুড়ের মতোই হবে আমার মন্দির। জঙ্গল পরিষ্কার করে বুড়োরাজের পুজোর ব্যবস্থা হলো। গ্রামের বাগদিরা ঘর তৈরি করে দিলেন। চাটুর্যমশায় পুজো করেন আর যদু অদূরে হা
আর যদু অদূরে হাত জোড় করে বসে থাকেন। পুজোর পর চাটুজ্জি মশাই বলেন, যদু তোর পুজোই আগে করলাম, ভগবান তোকেই আগে কৃপা করেছেন কি না? যেহেতু যদু ঘোষের বাড়ি নিমদহ গ্রামে ছিল, সেজন্য আজও নিমদহের পুজো বুড়োরাজের কাছে সবার আগে নিবেদন করা হয়। জামালপুরের এই মন্দিরের বিশেষত্ব হল বৈশাখী পূর্ণিমায় বুড়োরাজের পুজো ও গাজন হয়। শিবের গাজন হয় চৈত্র সংক্রান্তিতে। তাহলে বুড়োরাজ শিব না ধর্মরাজ? এর উত্তরে বলতে হয়, বুড়োরাজ একাধারে যেমন ধর্মরাজ আবার তিনি শিবও বটে। বুড়োরাজের পুজোর আচার অনুষ্ঠান দেখে মনে হয় অনেক আগে এখানে ধর্মরাজের পুজোর প্রচলন ছিল। কোনো কারণে এখানে পুজো বন্ধ হয়ে যায়, পরে শিবলিঙ্গের মাধ্যমে আবার পুজোর প্রকাশ ঘটে। যার বহিরঙ্গের রূপটি শিবের হলেও আচার অনুষ্ঠান ধর্মরাজের। এখানে বুড়োরাজের মূল নৈবেদ্য মাঝখান দিয়ে দাঁত কেটে দুই ভাগ করা হয়। তার এক ভাগ দেওয়া হয় শিবকে, অপর ভাগ ধর্মরাজকে নিবেদন করা হয়। পূর্বমুখী বুড়োরাজের মন্দিরটি কংক্রিটের তৈরি নয়, মন্দিরের চাল খড়ের চারচালা ও মেঝে মাটির। পাকা মন্দির করা দেবতার নিষেধ বলে কথিত আছে। শোনা যায় পূর্বে ঘরের চাল ছেবার কিছুদিন পর নাকি চালের মাথা ফাঁক হয়ে যেত। মন্দিরের সামনে রয়েছে চাঁদনি আকৃতির নাট মন্দির। বহুকাল আগে পাটুলির জমিদার চারুচন্দ্র সাহা রোগমুক্তির পর এই নাট মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন। পরে অবশ্য কয়েকবার সংস্কার করা হয়। প্রতি বছর বৈশাখ জ্যৈষ্ঠ ও মাঘ মাসের পূর্ণিমা তিথিতে বুড়োরাজের বিশ্বাস উৎসব ও মেলা উপলক্ষে প্রচুর লোকের সমাবেশ হয়। এখানে মন্দির ছাড়াও সমগ্র অঞ্চলটিতে ঘট স্থাপন করে বুড়োরাজের পুজো করা হয়। এখনও এখানে প্রচুর পাঁঠা বলি দেওয়া হয়। এখন মন্দিরের পিছনের মাঠে বলি হয়, মন্দিরের সামনে সাধারণত বলি হয় না। লাঠি খেলা ধর্মরাজের উৎসবের প্রধান অঙ্গ। বাবা বুড়োরাজের প্রথম সেবাই মধুসূদন চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যের বিয়ে হয় নদিয়া জেলার ধর্মদা গ্রামের গোপীনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে। এদের বাড়ির মন্দিরে আজও গোপীনাথ পূজিত হন। এই গোপীনাথ বন্দ্যোপাধ্যায়ের বংশধরগণ বাবা বুড়োরাজের বর্তমান সেবায়িত ও পুরোহিত। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের ধর্মদা গোপীনাথ মন্দির অবশ্যই দেখানোর চেষ্টা করব। যাত্রী, ভক্ত ও মানসিক দাতারা অনেকেই বুড়োরাজের কাছে রোগমুক্তির আশায় আসেন। লোকের বিশ্বাস যে কঠিন ব্যাধি বুড়োরাজের কৃপায় সেরে যায়। অনেকে আবার সন্তান লাভ ও অন্য কিছু কামনায় মন্দিরের পাশে অশ্বত্থ গাছে নুড়ি বেঁধে দেন। কামনা পূর্ণ হলে বুড়োরাজের মন্দিরে পুজো দিয়ে নুড়ি খুলে দিয়ে যান। অনেকে আবার রোগমুক্তির পরে বাবার পুকুরে স্নান করে ভিজে কাপড়ে মন্দির পর্যন্ত দণ্ডি কাটেন। হিন্দুরা ছাড়াও গ্রাম গ্রামান্তরের মুসলমানরাও এখানে পাঁঠা মানত করে, কোনো সংস্কার নেই। সবশেষে বলা যায়, সর্বসংস্কার মুক্ত উদারতার প্রতীক বাবা বুড়োরাজ বাংলার নিজস্ব মানব ধর্মের প্রতিমূর্তি। জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে এই ভিডিও সার্থকতা। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এই মন্দিরের কাহিনীটি আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।